আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ছোটো বড় সবাইকে সালাম জানিয়ে, স্নেহ জানিয়ে, আমার আপু ভাইদের প্রতি সম্মান জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের আজকে স্কুল খোলা, তো চার দিন পরে স্কুলে যাচ্ছি আজকে। তো ওকে স্কুলে দিয়ে আসলাম সকাল, ওকে নাস্তা খাইয়ে তারপর স্কুলে পাঠিয়েছি। এটা সবসময় আমি করার চেষ্টা করি। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের হাতের গোপন রেসিপি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কচু। তো আমি আমার শাশুড়ি মা যেভাবে কচু রান্না করতেন সেই দিন, মানে কি বলবো, সেই দিন কচু রান্না করলে আমাদের বাসায় কম হলেও দুই পোর চালের ভাত বাড়ায় রান্না করা লাগতো। তার কারণ তার হাতের এই কচু বাটাটা সবাই এত বেশি পছন্দ করতো, ইভেন আমি নিজে ওনার হাতের রান্নার খুব বড় ফ্যান। মানে উনি এত ভালো রান্না করতে পারতো, আমার মার আর আমার শাশুড়ি মার এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, মানে এদের হাতের রান্না এত ভালো। তো যাই হোক, কচুটাকে ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি। আর কচুটা আজকে রান্না করব হচ্ছে গিয়ে ইলিশ মাছের কাঁচা আর হচ্ছে কি ফুলকা দিয়ে। তো এগুলো দিয়েই আমি রান্না করব। আর এগুলোকে কিন্তু ভেঙে দিব না, গুঁড়িয়ে দিব না বা কষানবও না, এগুলোকে আরামে রাখবো। দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে কিছু তেজপাতা, গরম মশলা নিয়েছি আর হচ্ছে গিয়ে কালো জিরে নিয়েছি। আমার শাশুড়ি মা বলে যে কালো জিরা যত বেশি খাবে ততই শরীরের জন্য উপকার, একমাত্র মৃত্যু ছাড়া কালো জিরা সব রোগের জন্য উপকারী। তো শরীর বিষ ব্যথা যে কোনো সমস্যাই হোক না কেন, কালো জিরার একটু গুঁড়া খাও, কালো জিরা ভর্তা খাও, যেটাই খাও না কেন, কিংবা কালো জিরা যদি কাঁচা বা আস্ত খাওয়া যায় চিবিয়ে, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য নাকি আরও বেশি ভালো। তো আমি এখানে মশলাটাকে আগে কষিয়ে নেবো, পেঁয়াজ এগুলো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে মশলাটাকে কষিয়ে নেবো, বেশি কিছু দেবো না, হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে লবণ, তারপরে দেবো চিনি ছাড়া নাড়া। যেই নাড়ায় মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে সেই যে সেদ্ধ করা যে আমি কচুটা রেখেছি সেটা দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তারপর এটা থেকে তেল বের করতে হবে। আর যখন এটার থেকে তেল বের হবে তখনই বুঝতে হবে যে কচুটা রান্না করা হয়ে গেছে। তো আমি এখন এখানে মাছের মাথা কাঁসাগুলো আর ফুলকাটা দিয়ে দিব। এতে করে কি কাঁসাগুলো কিন্তু মচমচেই থাকে, এটা কিন্তু নরম হয় না, খেতেও খুব স্বাদ লাগে। আর গরম গরম ভাত দিয়ে খেতে তো জাস্ট ওয়াও। আর সাথে যদি একটা কাগজি লেবু থাকে কি বলবো। তো আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে নেমে আসছে কড়ার থেকে, বিন্দু পরিমাণ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়নি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে আমি কিন্তু রান্না করে নিয়েছি এটা, আর কালো জিরাগুলো ফুটফুটে চেয়ে আছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এভাবে চাইলে তোমরা ট্রাই করতে পারো, রান্না করলে খুব ভালো লাগবে। তো যেহেতু আমি স্কুলে যাব, ছেলেকে আনতে যাব, এই মেঘলা হচ্ছে, এই রোদ উঠছে, তো স্কুলে একটু তাড়াতাড়ি যাই, তো ওকে নিয়ে আসবো। তার আগে ভাত বসিয়ে দিয়ে গেছি, তো এসে দেখলাম যে আম্মু ভাত ঠিক উপর দিয়ে দিয়েছিল, ভাত হয়েও গেছে। তো এসে আমি গোসল করে নিলাম, তারপর যে কাম্বা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিলাম। তো ইয়ামিনটা ইদানিং এত বেশি দুষ্টু হয়েছে যে তাকে সবসময় চোখে চোখে রাখতে হয়, রেখেও পারি না, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন তাকে আমি ভাত খাওয়াবো, কিন্তু সে ভাত খাবে না, সে দেখছে কি রান্না করেছি, মানে এত পরিমাণ দুষ্টু হয়েছে, মাশাআল্লাহ। তোমরা সবাই দোয়া করো ওদের জন্য। তো সে খাবে না, সে দুষ্টামি করছে, কিন্তু আমার তো ক্ষুধা পেয়েছে ভাই। রান্নাবান্না করেছি, কাজকর্ম শেষ করেছি, ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে খুব টেনশনে পড়েছি। তো ক্ষুধা পেয়ে গেছে, ভাতটা খেয়ে নিলাম। আর আলিফের কিছু বাড়ির কাজ বাকি ছিল, সেই হোমওয়ার্কগুলো তৈরি করে নিলাম, তার কারণ হচ্ছে কি ম্যাডাম আসবে একটু পরে। আর এই ভর দুপুরে কি একটা যে দুর্ঘটনা ঘটে গেল, ছেলেটা চেয়ার নিয়ে পড়ে গেছে, চেয়ারটা ছেলের উপর পড়ে গেছিলো, যে কি বলবো, টেনশন, আমার হাত পা কাঁপছে এখনও। তো মাথাটা ব্যথা করছে, ওকে ঘুম পাড়ালাম। তো আমি আর এখন আম্মু চা খাবো, চা দিয়ে একটু বিস্কিট খাবো। তো এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে, তো চা বিস্কিট খাবো। তো আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। মনটা খুবই খারাপ হয়ে গেল জানো তো, ছেলেটা এত বড় একটা ব্যথা পেল, মাথার পাশটা কেটে গেছে, মানে কানের যেই উপরের পাশটা এটা কেটে গেছে, এত পরিমাণ কান্না করছিল, নিজেরই কান্না এসে পড়েছে, চোখের জল এসে পড়েছে, কি করব বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ হাফেজ।